মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ডে ইন মাই লাইফ। আজকের দিনটা খুবই স্পেশাল করে বানানো হচ্ছে। আজকে আমার দূরদর্শনের শ্যুট আছে। আনএক্সপেক্টেডলি আমাকে 3 দিন আগে দূরদর্শন থেকে ফোন করে বলে যে আমার 26th শ্যুট। জাস্ট 3 দিন আগে আই জাস্ট রাশড ইন টু এভরিথিং বিকজ আমার রেডি ছিল না 3 দিনের মধ্যে হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। সো এখন রাজ্য হচ্ছে কিন্তু 8:10 আমার 9:30 বেরোলো। নাচের ডান্স রেকর্ডিং হোক কি বিয়ে বাড়ি হোক কি নর্মাল ডে হোক, ডোনার ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ। আজকে আমি টিচি আর লাগলাম খেমতলার কারণটা হচ্ছে টিচি আর লাগির জন্য খুব ইম্পর্টেন্ট বিকজ আমার মুখে দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা ক্লিয়ার নেই, অনেক কিছু বেরিয়েছে। সো অত ভারী মেকআপের আগে দিস ইজ দ্য প্রাইমারি বেস দ্যাট আই শুড অ্যাপ্লাই, যাতে ডিরেক্ট মেকআপগুলো আমার স্কিনে যাতে কোনো ক্ষতি না করতে পারে, বিকজ ওই মেকআপ কেমিক্যাল আমার স্কিনে গিয়ে এগুলো তারা বাড়িয়ে দিতে পারে। আলতা পড়া এখন হাফওয়ে, কিন্তু তার মাঝখানে একটা অসাধারণ কাণ্ড হয়েছে। সেটা হচ্ছে কি না যে স্টার্ট করেছিলাম তখন এইটা ছিল, এখন এইটা আলাদা হয়ে গেছে আর এই আলাদা হয়ে গেছে। ভাবলাম হাতটাকে বাঁচিয়ে আলতা পড়বো আজকে, সে হবে না। দেখতে পাচ্ছ এখানে আমার আলতা পড়া কমপ্লিট। খুব একটা চরণপ্রিয় মানুষ আমি নয়, কিন্তু আলতা পড়লে চরণের প্রতি আমার আলাদাই একটা প্রেম আর টান জাগে, সেটা আমি কাউকে বলে বুঝতে পারবো না। তাই জন্য কেউ আমার চরণ দেখতে আসার আগে আমি আমার এই সুন্দর সুন্দর চরণ নিয়ে তার কাছে পৌঁছে যাচ্ছি। ভালো লাগে মাঝে মাঝে এরকম চরণ দেখতে। আর হাতটার আরও সুন্দর অবস্থা আমার, সবই মোটামুটি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর যাওয়ার টাইমও খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। সো আমি রেডি হয়ে নিই আবার। টাটা, আমি একদম রেডি হয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ একদম লাইট মেকআপ, বিকজ মেকআপ তো ওখানে হবে। অ্যান্ড আমি চুলটা বেঁধে নিয়েছি, চুলটা আমাকে বেঁধে দিয়েছে মা। অ্যান্ড আমি আমার স্টুডেন্টের গিফট বা বউটা মাথায় লাগিয়ে নিয়েছি। খারাপ লাগবে দেখতে। ওকে চুলটা
এসে গেছি, অনেকটা লেট হলো স্টিল। এসেই ওনারা বললেন যে আগে ড্রেসটা পরে মেকআপটা করে নিতে, সব কিছু ওনারাই করিয়ে দিলেন, চুল থেকে শুরু করে সব কিছু। যদিও আমি চুলটা বেঁধে গেছিলাম, ব্যাচটা ওনারা আবার করিয়ে দিলেন। চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, ভয় লাগছিল, অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউড নাই তো, ওই জন্য একটু ভয় ভয়ে রেকর্ডটা করেছি সত্যি কথা। ক্লাসিক্যালের আমি কিছু পিক্স এখানে শেয়ার করছি, যেগুলো আমার মিমি আমাকে তুলে দিচ্ছে, খুব সুন্দর সুন্দর পিক্স। ক্লাসিক্যালের পরেই আমরা বিজি হয়ে গেছিলাম রবীন্দ্র নৃত্য ড্রেস আপ করতে। মিমি কিছু বক্তব্য, কিছু বক্তব্য, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এখানে এসে, এখানে এসে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এক্সপিরিয়েন্স এই প্রথমবার ঘুরলাম। ক্লাসিক্যাল হয়ে গেছে, এখনো রবীন্দ্র নৃত্য বাকি। এই জায়গাটা পুরো ফাঁকা, আমি খুব দেখে খুশি হয়েছি, ফটো তুলতে পারবো এখানে। হ্যাঁ করেছি, নমস্কার করে নিয়েছি। মা অ্যান্ড মিমি ডিসকাসিং যে দোহারের ব্যান্ডের সঙ্গে কী করে কন্ট্যাক্ট করা যায়। অনু যখন এমনি সময় কথা বলে ফ্যান নিভিয়ে কথা শুনতে হয়, আর এখন একেবারে এখন ডাক্তারদের মেকআপ চলছে ওই রুমে। তোমার কিছু বক্তব্য? নাচ করলি 5 মিনিট, 5 ঘন্টা ড্রেস পরানো আর ড্রেস খোলানো, এইসব নিয়ে সংসার। সেই কোন ছোট্ট থেকে এইসব চলে আসছে 3 বছরবেলা থেকে। আবার বাড়ি মতো বাড়িতে গিয়ে ঠিক জায়গা মতন এইসব তোলা গুছোনো, তারপরে প্র্যাকটিস করতে বলবে কথা শুনবো না। এটা ভিডিও দেব, পোস্ট করব, ঠিক আছে? না না, চেষ্টা করবো এডিট না করার। দূরদর্শন ভবন এক বিশাল সাম্রাজ্য, সত্যিতেই তা পায়ে হেঁটে কভার করা পসিবল না। অ্যান্ড সত্যি বলতে নর্মাল মানুষকে সেখানে ঢুকতেও দেবে না। আমার সৌভাগ্য আমি ওরকম একটা বড় জায়গায় ঘুরতে পারলাম আমার নাচের জন্য। এই সমস্ত হচ্ছে ক্যামেরাম্যান রুম, যেখানে ওই শ্যুটিংয়ের বড় বড় ক্যামেরাগুলো ওখানে রাখা থাকে। অ্যান্ড বললে বিশ্বাস করবে না, সমস্ত যে প্রপসগুলো হয় রানী রাসমণি অ্যান্ড অল দ্য সিরিয়ালে, সেই সমস্ত প্রপস এইখানে রাখা। মানে যে যে প্রপসে আমি বসে ছবি তুলেছি সেইগুলোকেই কদিন পরে হয়তো সিরিয়ালের মধ্যে দেখা যাবে। সত্যিতে এত সুন্দর পরিবেশ আর এত ভালো ব্যবহার, আর এই সমস্ত ডগিদের একেই এই ওয়ার্ম ওয়েলকাম যখন আমরা ছেড়ে যাচ্ছি। এরাও খুব মিশুকে সত্যি বলতে, সবার সঙ্গে সব মিলিয়ে সারাদিনটা এত ভালো কাটলো। শুধু এরা নয়, এদের ছানাপোনারাও আছে, তারাও আসবে ভিডিওর মধ্যে। অ্যান্ড আমার সঙ্গে আমার গপু গেছিলো, গপুও খুব হ্যাপি হয়েছে সত্যি বলতে। বিশ্বাস হচ্ছিল না যে এত বড় একটা জায়গা দূরদর্শন কেন্দ্র কলকাতা, সেই জায়গায় দাঁড়িয়ে আমি ছবি তুলছি। শুধু তাই নয়, যেখান থেকে মেন কন্ট্রোল সেন্টার সেই জায়গায় যাওয়ারও আমার সৌভাগ্য হয়েছিল, এবং দোহারের মতো ব্যান্ডকেও পর্যন্ত আমাকে হয়তো ডাকতে হতে পারে এরকমও বলে দিয়েছে ওনারা। এই সেই পাপ্পি যারা একদম বাড়ি যাওয়ার সময় সব কিছু টায়ার্ডনেসকে মুছে দিল, এদের এই প্লেফুল নেচারটা মনে হচ্ছিল না একটাকে তুলে বাড়ি নিয়ে আসি। টাটা, তোমরা থাকো।
আজকের মতো আমাদের কলকাতা জার্নি এখানেই শেষ হচ্ছে, মানে শেষ এখনো হয়নি, আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের গাড়িটা আগে দাঁড়িয়ে আছে। অ্যান্ড আজকের দিনটা ইজ ফুল অফ এক্সপিরিয়েন্সেস, যেখানে দোহারের মতো ব্যান্ডের সঙ্গে পর্যন্ত কন্ট্যাক্ট করতে বলেছে আমাকে, ঠিক আছে, কেন বলেছে ওটা বললাম না, বাট বলেছে, এটাই কজনকে বলে, যাই হোক। তো চলো এবার আমরা হয়তো রাস্তায় কোথাও হয়তো খেতে নামবো, দেন ডিরেক্ট বাড়ি। বাড়ি ফেরার সময় মনটা আরও বেশি ভালো হয়ে গেল ওদের একদম সিনিয়র মোস্ট কন্ট্রোল সেন্টারের ম্যাডামের সঙ্গে কথা বলে, যিনি পার্সোনালি আমাকে বলেছেন আমার পারফরমেন্স ওনাদের সবার ভীষণ ভালো লেগেছে, অ্যান্ড উনি আমার নেক্সট ফিউচারের জন্য অল দ্য বেস্ট উইশ করেছেন। এরপরে আমরা একটু KFC-তে খাবো, দেন আমরা বাড়ি চলে যাব। আজকের দিনটা এরকমই সুন্দর কাটলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। Bye, stay tuned for my next video.